বন্ধুরা, এটি ছিল আমাদের লিভারের গঠন। এই লিভারকে যদি আমরা ব্যবচ্ছেদ করি, কাটি, তাহলে এর ভেতরে এরকম ছয়কোণ আকার হেক্সাগোনাল ছোট ছোট খণ্ড পাওয়া যাবে, যাদেরকে বলা হয় লোবিউল। এরকম অনেকগুলি খণ্ড পাওয়া যাবে। এরকম হেক্সাগোনাল, এরকম অসংখ্য ছোট ছোট উপখণ্ড বা লোবিউল নিয়ে গঠিত, এদেরকে বলা হয় উপখণ্ড, উপখণ্ড বা লোবিউল বা অ্যাসিনাস, অ্যাসিনাস ইত্যাদি নামে ডাকা হয়ে থাকে। তাহলে এরকম ছোট ছোট আরও অনেকগুলি উপখণ্ডে গঠিত হচ্ছে এই লোবগুলি। এখন আমরা একটু ভালো করে দেখলে দেখব যে এই লোবগুলির মাঝে মাঝখানে ঠিক একটি কেন্দ্রীয় শিরা থাকে, এই মাঝখানে ঠিক একটি কেন্দ্রীয় শিরা থাকে, মাঝখানে একটি কেন্দ্রীয় শিরা থাকে এবং এই কেন্দ্রীয় শিরাকে কেন্দ্র করে অনেকগুলি কিন্তু যকৃতের কোষ থাকে, স্পোকের মতো। চাকায় যে স্পোক, সাইকেলের চাকায় যে স্পোক থাকে না, সেই স্পোকগুলি যেভাবে সাজানো থাকে সেভাবে কিন্তু যকৃতের কোষগুলি এভাবে সাজানো থাকে। চলো একটু দেখি আমরা। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে যকৃতের কোষগুলি রয়েছে, সেই কোষগুলি কিন্তু সাইকেলের চাকার মধ্যে যেভাবে স্পোকগুলি থাকে সেই স্পোকের মতো সুন্দর করে সাজানো থাকে। এখন এই যে যকৃতের কোষগুলি রয়েছে, যে এরকম কোষগুলি থাকে, এরকম এই যকৃত কোষ, যকৃত কোষ। বন্ধুরা, আমরা যেরকম হার্টকে বায়োলজির ভাষা বলতাম কার্ডিও, ঠিক একইভাবে আমরা লিভারকে কিন্তু বলবো হেপাটো, হেপাটো। আর যদি আমরা বলি হেপাটিক, হেপাটিক কথাটা বললে আমাদের বুঝতে হবে এটি হচ্ছে যকৃত সম্বন্ধে অথবা লিভার রিলেটেড কোনো কিছু, লিভার রিলেটেড কোনো কিছু হলে আমরা তাদেরকে বলবো হচ্ছে হেপাটিক। এখন দেখো, এই কোষগুলি হচ্ছে যকৃতের কোষ, তাহলে আমরা এদেরকে লিখতে পারি কি, হেপাটোসাইট। হেপাটো মানে হচ্ছে যকৃতের, আর সাইট মানে হচ্ছে কোষ। তাহলে এই হেপাটোসাইট কোষ দিয়ে, অসংখ্য হেপাটোসাইট কোষ দিয়ে কি এই লোবিউলগুলি গঠিত। এবং তোমরা এই লোবিউলের মাঝে দেখবা অনেক সময় এই যে ফাঁকা ফাঁকা স্থানগুলি দেখা যাচ্ছে, এই লোবিউলের মাঝে দেখবা এরকম ফাঁকা স্থান, এই যে ফাঁকা স্থানগুলি রয়েছে এই ফাঁকা স্থানে বলা হয় সাইনুসয়েড, সাইনুসয়েড। এবং এই লিভারের কোষের পাশাপাশি তোমরা অনেক সময় দেখতে পাবে যে শ্বেত রক্তকণিকার বিশেষ এক ধরনের রক্তকণিকা, যাদেরকে ম্যাক্রোফেজ বলা হয়, সেই ম্যাক্রোফেজের কিন্তু অবস্থান এখানে রয়েছে। এই ফাঁকে ফাঁকে তোমরা এরকম অনেক ম্যাক্রোফেজ দেখতে পাবা, ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ অথবা ম্যাক্রোফাজ যাই বলো না কেন, এই ম্যাক্রোফেজ বা ম্যাক্রোফাজ যখন লিভারের মধ্যে থাকে তখন তাকে বলা হয় কুফারসেল, কুফারসেল। তাহলে আমরা দেখলাম যকৃতের অন্তর্গঠন, ভিতরে আসলে যকৃত দেখতে কেমন। এছাড়াও আরেকটি বেসিক গঠন রয়েছে এখানে, এই যে একাধিক লোবিউলের মাঝে মাঝে যে ফাঁকাগুলি রয়েছে সেই ফাঁকায় কিন্তু অনেক ধরনের রক্তনালী এবং হেপাটিক ডাক থাকে, এই ফাঁকা ফাঁকা দিয়ে। সেগুলি কী কী আমরা একটু দেখি। এখানে রয়েছে হেপাটিক আর্টারি অর্থাৎ যকৃতের ধমনী, তারপর রয়েছে পোর্টাল আর্টারি, আর রয়েছে হেপাটিক ডাক্ট। তাহলে এটি হচ্ছে হেপাটিক আর্টারি, এটি হচ্ছে পোর্টাল আর্টারি, সরি, এটি হচ্ছে পোর্টাল ভেইন, পোর্টাল আর্টারি হয় না, এটা হচ্ছে পোর্টাল ভেইন। এবং এই যে গ্রিন কালার দেখতে পাচ্ছ এটি হচ্ছে হেপাটিক ডাক্ট। বাংলা বলে যকৃত নালী, যকৃত নালী। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আগে জেনেছো যে
লিভার কিন্তু এক ধরনের রস নিঃসরণ করে, যাদেরকে বলা হয় বাইল জুস অথবা পিত্তরস। এই পিত্তরস কিন্তু এখান থেকে নালি বেয়ে বেয়ে এই যে যকৃত নালী দেখতে পাচ্ছ, সেই যকৃত নালীর মধ্যে চলে আসে। যকৃত নালীর মধ্যে চলে চলে আসার পরে সেগুলি আসলে এখানে কতগুলি নালী গঠন করে। চলো আমরা একটু ভিন্ন ছবির মধ্যে সেটি দেখি। তাহলে আমাদের যকৃত ছিল ওভাবে, এটি ছিল হচ্ছে ডান খণ্ড, রাইট লোব, এটি ছিল বাম খণ্ড, লেফট লোব। এই আমরা একটু আগে দেখলাম যে হেপাটোসাইট অথবা যকৃতের কোষ এক ধরনের রস নিঃসরণ করে, যাদেরকে আমরা বলি হচ্ছে বাইল জুস বা কি বলে এটাকে, পিত্তরস। সেই পিত্তরসগুলি কিন্তু সেখানে যে বাইল ডাক্ট বা যকৃত নালী ছিল, সেই যকৃত নালীর মাধ্যমে আস্তে আস্তে পিত্তথলির মধ্যে জমা হয়। কিভাবে সেটি আমরা যদি একটু দেখি, এখান থেকে অনেকগুলি নালী, এখান থেকে অনেকগুলি নালী যুক্ত হয়ে একটি বড় নালী গঠন করবে এভাবে, আর ঠিক একইভাবে এখান থেকে কিন্তু অনেকগুলি নালী যুক্ত হয়ে একটি বড় নালী গঠন করবে এভাবে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি নালী, এই নালীগুলিকে বলা হয় হচ্ছে যকৃতের নালী বা হেপাটিক ডাক্ট, যকৃত নালী বা হেপাটিক ডাক্ট, হেপাটিক ডাক্ট। এই হেপাটিক ডাক্টের কাজ কি, এখানে যে যকৃত কোষ রয়েছে সেই কোষ থেকে যে পিত্তরস নিঃসরণ হয়, সেই পিত্তরসগুলি কিন্তু এই যকৃত নালী বেয়ে 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 এখান থেকে এই নালীর মধ্যে আসে। এখন এই যকৃত নালীগুলি যেহেতু ডান পাশের লোব থেকে তৈরি হয়েছে, তাই এটা হচ্ছে ডান যকৃত নালী আর এগুলি হচ্ছে বাম যকৃত নালী। দেখো এটি ছিল ডান যকৃত, রাইট হেপাটিক ডাক্ট, এটা ছিল হচ্ছে লেফট হেপাটিক ডাক্ট। এটা হচ্ছে ডান যকৃত নালী, এটি বাম যকৃত নালী, এসে মিলেছে এই জায়গাটিতে। এই নালীটাকে বলা হয় হচ্ছে সাধারণ যকৃত নালী, সাধারণ যকৃত নালী, সাধারণ যকৃত নালী বা কমন হেপাটিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট। এই কমন হেপাটিক ডাক্ট হয়ে এই জায়গা থেকে আরেকটি নতুন নালীর সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়ে এখান থেকে কিন্তু একটি থলির মতো স্থানের সাথে এসে মিলেছে। এই যে থলিটি, এটাকে বলা হয় কিন্তু গল ব্লাডার। গল ব্লাডার মানে হচ্ছে পিত্তথলি, পিত্তথলি। এই পিত্তথলি যে নালীর মাধ্যমে যুক্ত হয়েছে সেই নালীটিকে বলা হয় সিস্টিক ডাক্ট। কি বলা হয়? সিস্টিক ডাক্ট, সিস্টিক ডাক্ট। এখন এই যকৃত যে পিত্তরস তৈরি করেছে, সেই পিত্তরসগুলি কিন্তু এই রাইট এবং লেফট হেপাটিক ডাক্ট হয়ে কমন হেপাটিক ডাক্টে আসে, সেখান থেকে এই সিস্টিক ডাক্টের মধ্যে দিয়ে এই গল ব্লাডারের মধ্যে এসে এখানে পিত্তরসগুলি জমা হয়ে থাকে, এবং প্রয়োজন যখন হয় তখন কিন্তু এই নালী ধরে, এই যে নালীটা আছে এই নালী ধরে আমাদের যে ক্ষুদ্রান্ত রয়েছে সেই ক্ষুদ্রান্তে উন্মুক্ত হয়। এখন এই নালীটিকে কী নালী বলা হয়? এই নালীটিকে বলা হয় হচ্ছে সাধারণ বাইল ডাক্ট অথবা কমন বাইল ডাক্ট, কমন বাইল ডাক্ট বা সাধারণ পিত্ত নালী, সাধারণ পিত্ত নালী। সাধারণ পিত্ত নালী বলার কারণ হচ্ছে এই নালী দিয়ে কিন্তু পিত্ত আমাদের ক্ষুদ্রান্তের ডিউডেনামে প্রবেশ করবে। এখন আমরা যদি দেখি যে ঠিক এই জায়গায় কিন্তু এরকম ইউ শেপে আমাদের ডিউডেনাম থাকে, এখানে কী থাকে? আমাদের ডুওডেনাম, ক্ষুদ্রান্তের প্রথম অংশটি, আমাদের ডুওডেনাম থাকে বা ক্ষুদ্রান্তের প্রথম অংশ। এখন এটির পাশে কিন্তু আরও একটি গঠন রয়েছে, যদি আমরা দেখি এই নালীর সাথে এসে, সাধারণ পিত্ত নালীর সাথে কিন্তু এসে প্যানক্রিয়াস রয়েছে, যে সেই প্যানক্রিয়াসের একটি নালী, প্রধান যে নালীটি রয়েছে সেই প্রধান নালীটিও কিন্তু এখানে যুক্ত হবে। এই জায়গাটিতে কিন্তু প্যানক্রিয়াসের অবস্থান বা অগ্নাশয়ের অবস্থান। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এই যে সাধারণ পিত্তনালী রয়েছে, সেই পিত্তনালী কিন্তু এই যে যকৃত, এই যে প্যানক্রিয়াসের যে প্রধান নালীটি রয়েছে
এই মেইন নালীটির সাথে এসে যুক্ত হয়েছে। তো যুক্ত হয়ে কিন্তু একটু এই ফোলানো একটি নালি তৈরি করেছে এবং একটি ছিদ্রের মাধ্যমে এই ডিউডেনামের মধ্যে উন্মুক্ত হয়েছে। এই যে দুটি নালী একসাথে মিলিত হয়েছে এই জায়গাটিকে বলা হয় অ্যাম্পুলা অফ ভেটার। অ্যাম্পুলা অফ ভেটারে কিন্তু আরও একটি নাম রয়েছে। যেমন দেখো এখানে কিন্তু দুটি নালী যুক্ত হয়েছে, একটি হচ্ছে হেপাটিক নালী আর একটি হচ্ছে তোমার প্যানক্রিয়েটিক নালী। তাহলে এটির কিন্তু আরও একটি নামে ডাকা যেতে পারে, সেটি হচ্ছে হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট। তাহলে এই ডাক্টটির ডাক্ট বা অ্যাম্পুলা বলা হয়, যেহেতু এই ডাক্টটি একটু ফোলানো তাহলে অ্যাম্পুলা বলবে এটিকে, অ্যাম্পিউলা। তাহলে আমরা দেখলাম যে অ্যাম্পুলা অফ ভ্যাটারকে আরও একটি নামে ডাকা হয়, সেটি হচ্ছে হেপাটো প্যানক্রিয়েটিক অ্যাম্পুলা। এবং এই হেপাটো প্যানক্রিয়েটিক অ্যাম্পুলার মধ্যে দিয়েই কিন্তু এই যে বাইল জুস এবং এখান থেকে প্যানক্রিয়েটিক জুস মিক্স হয়ে আসতে এখানে ডিউডেনামের মধ্যে প্রবেশ করে এবং খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে। বন্ধুরা, আমরা দেখলাম এ পর্যন্ত লিভারের একটি সাধারণ গঠন এবং লিভার কীভাবে পিত্তরস উৎপন্ন করে সেটা বিভিন্নভাবে বিভিন্ন নালীর মাধ্যমে ডিউডেনামে প্রবেশ করে। আমরা এখন দেখব হচ্ছে লিভারের বিভিন্ন ধরনের কাজ। চলো তাহলে দেখি।